আসসালামু আলাইকুম, নাকিবা এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানাই। শুরু করছি আজকের আমাদের নতুন আর একটি ভিডিও। তো দর্শক বন্ধুরা, আজকে কিন্তু অফারের একটি রিভিউ। যারা 10টি বা তার বেশি বক্স দরজা নেবেন তাদের জন্য কিন্তু হোম ডেলিভারি ফ্রি। আমাদের এই অফারটি রূপে নিয়েছে আমাদের আমানত ভাই, যার বাড়ি হলো গোপালগঞ্জ। তিনি এখানে একটা ভালো পজিশনে চাকরি করেন। তো ভাই, আমার প্রতিষ্ঠানে এসে আমাদের কাছে অর্ডার দিয়ে গিয়েছেন এবং আমরা সেই অনুপাতে মাল বানিয়ে ফেলেছি, আগামীকালকে ইনশাল্লাহ গোপালগঞ্জের উদ্দেশ্যে পাঠিয়ে দিব। তো বাইরের গেটগুলোর মধ্যে উল্লেখযোগ্য তার 9টি বক্স দরজা, যেটি সিঙ্গেল মানে 2.5 ফিট বাই 7 ফিটের আছে, 8টা 3 ফিট বাই 7 ফিটের একটা, আর একটি আছে 5 ফিট বাই 7 ফিটের রাজকীয়, আমার খুব পছন্দের একটি গেট। আচ্ছা, প্রথমে আমি সরে উপর থেকে নিচ পর্যন্ত দেখাবো, খুবই চমৎকার দেখতে গেটটি। তো আপনারা দেখতে পাবেন এটিকে নতুন ভুট্টা টপ বলে বা পাঁচ কলস ডিজাইন বলে। এটির সামনের ডিজাইন এবং পেছনের অংশ কিন্তু প্লেন। তো দর্শক বন্ধুরা, আমি কিন্তু ভিডিও শেষের দিকে গেটটিকে ঘুরিয়ে দিব, যাতে করে আপনার পিছনের অংশ দেখতে পারেন। আর যদি একটু কাছ থেকে দেখাই, আমরা খুব আকর্ষণীয় দুই পাশে দুটি হ্যান্ডেল ব্যবহার করেছি, স্টেনলেস স্টিলের খুবই মজবুত হ্যান্ডেল, যাতে গেটের সৌন্দর্য অনেকাংশে বেড়ে যায়। এই পাশে একটি এবং এই পাশে একটি। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন 2000 টাকা দামের 5 বছরের ওয়ারেন্টিওয়ালা একটি স্টেনলেস স্টিলের লক। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন তাজমহলের একটি হ্যাজবল, যার কারণে ভাইকে অতিরিক্ত 200 টাকা গুনতে হয়েছে। এবং বাহিরে আমরা একটি তাজমহলের হ্যাজবল দিয়েছি, ভিতরের অংশে একটি রেগুলার স্টেনলেস স্টিলের হ্যাজবল আমরা ব্যবহার করেছি। তো দর্শক বন্ধুরা, এরকম গেট যদি আপনারা নেন, 16 গেজ চৌকাঠ, 22 গেজের পাল্লা, পেছনে 18 গেজের মোটা মানের শিট, এটার পেছনে কিন্তু আমরা 18 গেজের মোটা মানের শিট দিয়েছি, তাহলে প্রতি পিস দরজায় আপনাদের পড়বে 24,500 টাকা ফুল কমপ্লিট, এসএসএর কবজা, হাতল, হ্যান্ডেল লক সব কিছু সহকারে। আচ্ছা, এখন চলে যাব ভাইয়ের 2.5 ফুটি দরজাগুলোতে। যে দরজাগুলোতে আমরা ব্যবহার করেছি সেম 16 গেজ চৌকাঠ, 22 গেজের পাল্লা, এবং এটির পেছনে কিন্তু আছে 20 গেজের শিট। মেইন গেটে আমরা একটু মোটা দিয়েছি, কারণ মেইন গেটে যাতে দা দিয়ে কোবালো কিছু না হয়, আর যে রুমের দরজাগুলো আছে যেগুলো বারান্দার, ওগুলোতে একটু পাতলা দিয়েছি। আর সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার ভাইয়ের যে পিছনের অংশটি দেখতে, আমি একটু ঘুরে আপনাদেরকে দেখাবো। পেছনের অংশটি দেখতে মোটেও খারাপ লাগছে না, এটি একেবারে প্লেন উপর থেকে নিষ্পন্দ নেমে গেছে। আর ভিতরের অংশে একটি এসএসএর হ্যাজবল, একটি এসএসএর হাতল, উপরে এসএসএর সিটকানি, নিচে এসএসএর সিটকানি, সব মিলে খুবই চমৎকার দেখতে একটি গেট। আমি যদি গেটটা একটু খুলে দেখাই, গেটের মধ্যে একটি আকর্ষণীয় বিষয় আছে, সেটি হলো ভাই প্রতিটি গেটে খিল ব্যবহার করেছে। যেরকম এখানে আপনারা দেখতে পাবেন প্রতিটি দরজায় এসএসএর কবজা দিয়ে আমরা খিল দিয়ে দিয়েছি। খিল কাকে বলে, যাতে বাতাসের সময় যদি জোরে গেটটি ধাক্কা লাগে তাহলে গেটটি পুরোপুরি বন্ধ হয়ে নষ্ট না হয়ে যায়, এটিতে আটকে যায়। তো বন্ধুরা, এরকম একটি খিলে আপনাদের খরচ পড়ে প্রতি পিসে মাত্র 300 টাকা করে এসএসএর কবজা দিয়ে। তো বন্ধুরা, এই গেটটিতে ভাইয়ের কিন্তু খরচ পড়েছে ইন টোটাল 12,000 টাকা। এখন চলে যাও ভাইয়ের 3 ফুটি দরজার দিকে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 3 ফিট বাই 7 ফিটের ভাইয়ের আরেকটি দরজা, যেটি কিন্তু আমরা 22 গেজের পাল্লা দিয়েছি ডিজাইন, এবং পিছনে 20 গেজের প্লেন দিয়েছি। উভয় পাশে হ্যাজবল দিয়েছি, বাহিরে তাজমহল এবং ভিতরের নর্মাল আমাদের রেগুলার হ্যাজবলগুলা, এবং ভিতরের অংশে স্টেনলেস স্টিলের সিটকানি আছে আর এসএসএর কবজা দিয়ে। এই গেটগুলো আপনাদের খরচ পড়ে মাত্র 13,000 টাকা। আর বন্ধুরা, এখন আমরা ভাইয়ের মেইন গেটটি ঘুরাবো এবং দেখাবো পেছনের অংশটি দেখতে কেমন দেখা যায়। তো বন্ধুরা, আমরা কিন্তু গেটটিকে এখন ঘুরিয়ে ফেলেছি, এখন আপনারা দেখতে পাবেন পেছনের অংশ। যেমনটি বলেছিলাম, পেছনের অংশটি কিন্তু সম্পূর্ণ প্লেন। আমি একটু সরে আপনাদেরকে দেখাবো উপর থেকে নিচ পর্যন্ত। উপরে আপনারা দেখতে পাবেন এসএসএর দুটি সিটকানি, মাঝখানে একটি হ্যাজবল, তার মাঝে স্টেনলেস স্টিলের 2,000 টাকা দামের সে চমৎকার লক, 5টি চাবিওয়ালা, এবং নিচে আরও একটি হ্যাজবল, যার ফলে এই গেটের সিকিউরিটি সর্বাংশে বেড়ে গিয়েছে। এবং এই পাশে এসএসএর কবজা এবং এই পাশেও এসএসএর কবজা, তার মানে দোনো পাশে আমরা স্টেনলেস স্টিলের কবজা দিয়েছি, যাতে করে এটি লাইফ টাইমেও পানিতে মরিচে আসবে না। তো দর্শক বন্ধুরা, পেছনের অংশ যদি এরকম 18 গেজ প্লেন দিয়ে নেন, তাহলে কিন্তু দা দিয়ে কোবালে ইনশাল্লাহ এটি কিছু হবে না, আর এটি কালার করার পরে সৌন্দর্য অনেকাংশে বেড়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি অনেক লম্বা হয়ে গিয়েছে, আর লম্বা করব না। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে দিয়ে জানাবেন, এবং নিচে যে লাল বাটনটি দেখতে পাচ্ছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে পরবর্তী ভিডিও সবার আগে ইনশাল্লাহ আপনি দেখতে পারবেন। ধন্যবাদ সবাইকে।